ছোটবেলা থেকে আমরা পরিমিত খাবারের সঙ্গে সঙ্গে আমরা হাঁটার চেষ্টা করব, আমরা লিফটের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ি, আমরা সিঁড়ি ভেঙে ওঠার চেষ্টা করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাইডার বিল্ডিংসে প্রায়শই উনি সিঁড়ি ভেঙেই ওঠেন এবং উনি রুটিন করে উনি সকাল সন্ধ্যে উনি ওয়াকারে ওয়াক করেন। অ্যাভারেজ বলতে প্রতিদিনই রুটিন করে খাওয়া, তার থেকে একটু বিরত থাকতে হবে, তাহলেই আমরা ডায়াবেটিস থেকেও যেমন সরে আসবো, এরকম মানে কার্ডিয়াক বিভিন্ন প্রবলেম, কার্ডিয়াক ডিজিজ সেখান থেকেও আমরা সরে আসবো, আমরা সুস্থভাবে সুন্দরভাবে এই পৃথিবীর ছন্দ রূপ রস গন্ধ সমস্ত উপভোগ করবো। আর তোমাদের সকলকেই বলি যে তোমরা নিশ্চয়ই পরিমিত খাবার খাবে, সঙ্গে এক্সারসাইজটা করতে হবে। For coming to this place and to inaugurate my this World Obesity Day. So আমি ওয়ার্ল্ড ওবেসিটি ডেটা লাস্ট বছর ধরে করছি, আমি একটা দু তিনটে প্রোগ্রাম করি, একটা হচ্ছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, ওকে, আর দেন 31st আর ওয়ার্ল্ড ওবেসিটি ডে, এটা সেকেন্ড ইয়ার আমার ওয়ার্ল্ড ওবেসিটি ডে প্রোগ্রামে। তো এই ওয়ার্ল্ড ওবেসিটি ডে প্রোগ্রামটা আমি বেসিক্যালি আই কন্টিনিউ টু দ্য স্মল চিলড্রেন, আজকাল ছোটো ছোটো বাচ্চারা। আমার এতগুলো হেলথ সেন্টার সারা শহরে সারা ভারতবর্ষে আমি দেখি এত ছোট ছোট বাচ্চারা দে আর ফেসিং প্রবলেম উইথ ডায়াবেটিস।